স্কাপে আরেকটা একটা ফেজ ভালো অঙ্গ, এই অঙ্গটা বেশ ভালো, কীভাবে করবো একটু দেখাচ্ছি। ফিলোয়ার এক্স এই অঙ্কটাকে একটু কায়দা করব, ওয়ান প্লাস টু এক্স আমি অ্যাড করলাম, ঠিক যথারীতি টু এক্স মাইনাস করলাম, মানে কিছু করলাম না, তলায় যা আছে তাই লিখলাম আর ডিএক্স করলাম। এবার ওয়ান প্লাস টু এক্স প্লাস এক্স স্কোয়ার, এটাতে কী হয় ওয়ান প্লাস এক্স এর হোল স্কোয়ারের সূত্র হয়, অর্থাৎ ই টু পাওয়ার এক্স ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার, তলাতে আমি কী লিখব ওয়ান প্লাস এক্স এক্স তার হোল স্কোয়ার, এটাতে ভাগ করলাম থাকলো মাইনাস ডিএক্স ডিএক্স। আবার এখানে কি আছে, দুইটাকে বাইরে বের করে দিলাম ইন্টিগ্রেশন সিম্বল দিয়ে, এক্স ই টু পাওয়ার এক্স বাই নিচে কি আসছে ওয়ান প্লাস এক্স স্কোয়ার, যা আগে একটা ভীষণ ভালো অঙ্ক ছিল সেটা চলে এলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা কেটে যাচ্ছে, এখানে কেবল ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হচ্ছে, আর এখানে টু এই পুরো ব্যাপারটা হচ্ছে, যে পুরো ব্যাপারটা হচ্ছে যা আমরা আগে অলরেডি করেছি, সেখানে আমাদের মনে অনেকের হয়তো আছে যে এই অঙ্কটা কীভাবে সলভ করবো। সেক্ষেত্রে আমরা ধরবো কি, এখানে আমরা লিখে দেখাচ্ছি যে ই টু দি পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস এক্স তার এইটা সমান ধরে নিলাম জেড লেট বা ধরি। এবার যথারীতি এটা কী লিখবো ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার, আর এখানে আসছে ওয়ান প্লাস এক্স ইডুয়ার এক্স ডেরিভেটিভ ইডুয়ার এক্স মাইনাস ইডুয়ার এক্স এটার ডেরিভেটিভ কত হলো ওয়ান ডিএক্স সমান হচ্ছে ডি ইউ ডিজেড, এখানে জেড ধরেছি জেড, যাকে সমাকলন ধ্রুবক আমি লিখে রেখেছি সেটা আগে থেকে ছিল আগে অঙ্কতে। আমরা এবার কী করব, আমরা দেখবো যে উপরের থেকে যদি আমি ইডুয়ার এক্স কমন নিয়ে নিই তাহলে ওয়ান প্লাস এক্স আসছে আর এখানে মাইনাস ওয়ান, তাহলে আসছে ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে এটা হলো ডিএক্স সমান সমান ডিজেড। এবার তোমরা বুঝে গেছো নিশ্চয় এটা কেটে গেল, তাহলে কী থাকছে এখানে এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স বাই ওয়ান প্লাস এক্স তার হোল স্কোয়ার সমান সমান কত হচ্ছে ডিজেড, যে যেটা আমাদের এই পার্টটাতে আছে। এবার আমরা পার্টগুলো বসিয়ে ফেলবো, এটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স আর এটা হচ্ছে টু ই টু দি পাওয়ার এটা মানে পুরোটা ডিজেড ডিজেড। এবার আমরা ইন্টিগ্রেশন জানি ই টু আর এক্স আর এই ইন্টিগ্রেশন জেড অনলি ফর প্লাস সি সি সমান সমাকলন ধ্রুবক, এবার মানটা বসিয়ে ফেলবো ই টু আর এক্স মাইনাস টু জেড এর মান কি ধরেছি এইটা, অর্থাৎ টু ই টু পাওয়ার এক্স বাই ওয়ান প্লাস এক্স প্লাস সি এরকম রাখতে পারো বা যোগ করে দিতে পারো, যেখানে সি সমান সমাকলন ধ্রুবক এটা লিখবে অবশ্যই লিখবে, তারা ওগুলো থাকলেও খেয়াল রাখবে যেটা লেখা কর্তব্য কারণ নিয়মের মধ্যে পড়ে, ঠিক আছে।